তোমরা অনেকেই অনেক সময় ইঞ্চি গ্রাফ পেজ আর সেন্টিমিটারের গ্রাফ পেজ আলাদা করে চিনতে পারো না, বা হয়তো তোমাদের স্কুল থেকে বলা হলো যে ইঞ্চির গ্রাফ পেজ কিনে আনবে কিংবা সেন্টিমিটারের গ্রাফ পেজ কিনে আনবে। সেক্ষেত্রে তোমরা কিভাবে চিনে সঠিক গ্রাফ পেজটা কিনে আনবে সেটা জানার জন্য কিন্তু তোমাদের দুটো গ্রাফ পেজ চিনতে হবে। আজকের এই ভিডিওতে এই দুটো গ্রাফ পেজ কেমন হয় আমি ভালো করে দেখিয়ে দেবো এবং বুঝিয়েও দেব, দেখতে থাকো। এখানে ইঞ্চি গ্রাফ পেজ আর সেন্টিমিটার গ্রাফ পেজ দুটোই রয়েছে, ঠিক আছে? এবার কেন কোনটা, এটা হলো এখানে যেটা দেখতে পাচ্ছ এই যে বড় বড় বক্স, এটা হলো ইঞ্চি গ্রাফ পেজ, আর এখানটায় দেখো এটা হলো সেন্টিমিটারের গ্রাফ পেজ। কেন কোনটাকে ইঞ্চি গ্রাফ পেজ এবং সেন্টিমিটার গ্রাফ পেজ বলে সেটা বলে দিচ্ছি। প্রথমে দেখে বুঝে নাও যে এখানে বক্সগুলো, খোপগুলো দেখো বড় বড়, এরকম ছোট ছোট বক্সগুলো বোঝা যাচ্ছে আলাদা করে, কিন্তু দেখো এখানে একদম চোখেই পড়ছে না, ছোট ছোট, একদম ছোট ছোট। সেই কারণে এটা হলো, মনে রাখবে যেটা বক্সগুলো খুব ছোট সেটা সেন্টিমিটারের গ্রাফ পেজ, আর যেটা বড় বড় বক্স সেটা হলো ইঞ্চি গ্রাফ পেজ। একটু পুরোটা দেখে নাও ভালো করে, বড় গ্রাফ পেজ আছে এখানে, এই যে বড় গ্রাফ পেজটা রয়েছে, আর এটা হচ্ছে ইঞ্চি গ্রাফ পেজ, এই দেখো, ঠিক আছে? এত বড় ইঞ্চি গ্রাফ পেজ, বড় বড় বক্স যেগুলোতে। এবার কেন এটাকে দেখো ইঞ্চি গ্রাফ পেজ কেন বলা হচ্ছে, এইটা স্কেল, স্কেলের এই দিকটা সেন্টিমিটারের ভাগগুলো রয়েছে আর এই দিকে ইঞ্চির ভাগগুলো রয়েছে। দেখো এখানে ইঞ্চি কেমন রয়েছে, এই যো এটা শূন্য, এখানে এক, এখানে দুই, এখানে তিন, তার মানে এটা এক ইঞ্চি, দুই ইঞ্চি, তিন ইঞ্চি। এবার দেখি আমি যে কোনো একটা দাগে বসিয়ে দেখি, দেখো এই যো এইখানে একটা দাগে বসিয়েছি শূন্যতে, এ দেখো শূন্যতে বসিয়েছি, তো দেখেছো এক ইঞ্চিতে মিলে গেল, এই যে এই দাগটা এক ইঞ্চিতে মিলে গেল। আরও দেখো এই দুইয়ের দাগটা, এই দু ইঞ্চিটাও এই বড় দাগে মিলে গেল, তিন ইঞ্চিটা বড় দাগে মিলে গেল। তার মানে কি এই যে বড় বড় এক একটা দাগ, আমি তো এই পাশাপাশি দেখালাম, দেখো এইভাবেও যদি দেখাই, এই যো শূন্যতে রাখছি এখানটা শূন্যতে, দেখো এক ইঞ্চি হচ্ছে এই পর্যন্ত, দুই ইঞ্চি এখানে, তিন ইঞ্চি এই বড় দাগে মিলে যাচ্ছে। তার মানে কি এক একটা বড় বক্স, এই যে বড় বক্স তো দেখতে পাচ্ছ একটা করে, এই বড় বক্স, এই যে বড় বক্স, এই পুরোটাই হলো এক ইঞ্চি, এটাও এক ইঞ্চি, এটাও এক ইঞ্চি, এটাও এক ইঞ্চি। তার মানে যদি আর একটু বুঝিয়ে বলি তাহলে দেখো এটা হলো এক ইঞ্চি, ঠিক আছে? এই দাগ টানছি, এটাও এক ইঞ্চি, এই ওপরেরটাও এক ইঞ্চি, আবার এটাও এক ইঞ্চি, ঠিক আছে? আবার এটা শুধু এটা নয়, এই এক ইঞ্চিকে দেখো আবার দশ ভাগ করা হয়েছে, এক দুই তিন চার পাঁচ, আবার এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে? এই দাগগুলো দেখো মিলে যাবে। এখানে দেখো একটা ইঞ্চিকে দশ ভাগে ভাগ করা আছে, এই যে ইঞ্চির ঘরটাকে দেখো দুই থেকে তিন পর্যন্ত যে ভাগ তাকে দেখো দশ ভাগে ভাগ করা আছে, এক এই প্রথম ভাগের সাথে দেখো এটা মিলে যাচ্ছে, দুই তিন চার পাঁচ, আবার এক দুই তিন চার পাঁচ। তার মানে এই যে বড় বক্সগুলো পুরোটা এক ইঞ্চি করে হবে প্রত্যেকটা সাইড, এবং তাকে দশ ভাগে, এটাকেও যেমন দশ ভাগে ভাগ করা হয়েছে এটাকেও সমান দশ ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ ইঞ্চির একটি বক্সকে দশ ভাগে ভাগ করা হয়েছে, এটা হলো ইঞ্চির। এবার সেন্টিমিটারটা একই রকম, কিন্তু এটাতে কি সেন্টিমিটার একটু ছোট হয়, সেই কারণে দেখো একই রকমভাবে এটাকে যদি আমি শূন্য ধরি, এই দেখো এই যো এটা শূন্য, তো তাহলে এইটুকু হলো এক সেন্টিমিটার, দেখতে পাচ্ছ এক সেন্টিমিটার হলো এখানে, আবার এদিকেও একইভাবে দাগ কাটবো, দেখো আবারও এক সেন্টিমিটার, এদিকেও এক সেন্টিমিটার কাটবো, আবার এদিকেও দেখো এক সেন্টিমিটার, আগেরটা যেমন এক ইঞ্চি করেছিল তেমন এক সেন্টিমিটার। এই এক সেন্টিমিটারকে দেখো আবার খুব ছোট ছোট করে, আমি আর একটু তারও ভালো করে দেখো, এই সামনের থেকে দেখো বেশি ভালো দেখা যাবে, এই দেখো, ঠিক আছে? এই এক সেন্টিমিটারকে আবার দশটা ছোট ছোট ভাগে ভাগ করা আছে, তার মানে কি মোট কথা এই সেন্টিমিটারে যে গ্রাফ পেজে এক সেন্টিমিটার করে প্রত্যেকটি বক্স, এই যে এত বক্স দেখছো প্রত্যেকটি বক্স এক সেন্টিমিটার করে থাকবে, এবং তাকে দশ দিয়ে ভাগ করা থাকবে, দশ ভাগে ভাগ করা থাকবে, আর ইঞ্চিরটাতেও ঠিক তেমনই প্রত্যেকটি বক্স এক ইঞ্চ করে থাকবে, এরকম স্কোয়ার
স্কোয়ার থাকবে, প্রত্যেকটি সাইড 1 ইঞ্চি করে থাকবে এবং ওই 1 ইঞ্চি লাইনকে 10টি ভাগে ভাগ করা থাকবে। তাহলে এই হলো তোমাদের ইঞ্চি গ্রাফ পেজ এবং এটা হলো সেন্টিমিটারের গ্রাফ পেজ। আশা করি বুঝতে পেরেছো তোমরা কোনটা কোন গ্রাফ পেজ, আর হয়তো আর তোমাদের সমস্যা হবে না চিন্তা আলাদা করে। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।